কয়েকটা জায়গায় প্লাস্টার হয়েছে, কয়েকটা জায়গায় রক্ষণাবেক্ষণের অভাবে বট গাছ হয়েছে, এবং যেহেতু আদিগঙ্গায় খুব পলিউটেড ওয়াটার, যেটা আমাদের এক্সপার্ট বললেন, সেটাতে যে পলিউটেড ওয়াটারের জন্য যে জলীয় বাষ্পটা হচ্ছে তার মধ্যে প্রচুর আপনার অ্যাসিড কন্টেন্ট, সেই অ্যাসিড কন্টেন্টের জন্য ব্রিজের ওগুলোকে ভেঙে ভেঙে পড়ছে এবং তাতে কিছু জায়গায় আবার জমও ধরেছে। আমি সঞ্জয় বনশাল সাহেব আছেন এখানে, আমাদের সেক্রেটারি সাহেব আছেন সুব্রত গুপ্ত সাহেব, তাদের বললাম যে তিন দিনের মধ্যে কাজটা শুরু করতে এবং 15 দিনে এই কাজটা শেষ হয়ে যাবে। আপাতত ব্রিজটা আমাদের এক্সপার্ট সাহেব দেখে বললেন যে এমন কিছু নয় যে ভেঙে পড়বে, কিন্তু কিছু মেনটেন্যান্সের দরকার আছে, সেই মেনটেন্যান্সটা করবো। আতঙ্কিত হবার কিছু নেই, কারণ এই সব ব্রিজ গিয়ে গিয়ে দেখতে আমাকে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন, আমি তাই করছি। আজকে যতগুলো পারবো করবো, আবার কাল পরশু মিলিয়ে আমরা সবকটা ব্রিজের এক্সপার্টদের নিয়ে ইঞ্জিনিয়ারদের নিয়ে আমরা পরিদর্শন করবো, যদিও এর আগে একটা ওনারা সার্ভে করেছেন।